এ মাসেই চীনের ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগ সফলতার বিষয়ে আশাবাদী বিজ্ঞানীরা। রাষ্ট্রনীতির প্রবৃদ্ধির ধারাকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা, সরকারকে জোরালো পদক্ষেপ নেয়ার তাগিদ। ক্যাসিনো বিরোধী অভিযানের বছর পেরোলেও দেয়া হয়নি কয়েকটি মামলার চার্জশিট, তদন্ত শেষ পর্যায়ে বলছে র্যাব। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, লক্ষ্য পূরণে প্রয়োজন প্রকল্প ভিত্তিক পরিকল্পনা বলছেন বিশেষজ্ঞ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। এছাড়া সংবাদে আরও থাকছে, শরতের আগমনেও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নেই, কাজ কম থাকায় হতাশ প্রতিমা শিল্পীরা। এ মাসেই চীনের সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে বাংলাদেশে। আগামী 10 দিনের মধ্যেই এই ভ্যাকসিন পৌঁছাবে। এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকছে ICDDRB। টিকা প্রয়োগের মুখ্য গবেষক জানিয়েছেন, রাজধানীর 7টি কোভিড হাসপাতালের 4,200 চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী স্বেচ্ছায় এই ট্রায়ালে অংশ নিতে পারবে। সাফল্য আসলে ভ্যাকসিন পাওয়ার অগ্রাধিকার পাবে বাংলাদেশ। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। বেশ আগে থেকে আলোচনায় ছিল চীনের টিকার পরীক্ষামূলক প্রয়োগের বিষয়টি। সরকারের অনুমতি পাওয়ার পর দ্রুতই কাজ শুরু হবে, আর পুরো কাজটি হবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র ICDDRB-র তত্ত্বাবধানে। এ প্রক্রিয়ায় টিকাটি কতটা নিরাপদ ও কার্যকর তার বিশ্লেষণ ও পর্যালোচনা করা হবে। প্রথম দুই ধাপে প্রাণীদেহে ভ্যাকসিন প্রয়োগের ফলাফলের তথ্য উপাত্তের সফলতা মেলে। এ পর্যায়ে মানবদেহের পরীক্ষামূলক প্রয়োগে সফলতার বিষয়েও আশাবাদী বিজ্ঞানীরা। চুক্তি অনুযায়ী শুধু স্বাস্থ্যকর্মীরা ট্রায়ালে অংশ নিতে পারবে। বিজ্ঞানীরা বলছেন, গবেষণার ফল পেতে সময় লাগবে কম করে হলেও 6 থেকে 8 মাস। এই ভ্যাকসিনটি ইতিপূর্বে চায়নাতে প্রিক্লিনিক্যাল স্টাডি হয়েছে অ্যানিমেলের উপর, তারপরে তারা ফেজ 1 স্টাডি করেছে 144 জনের উপর, এবং এর পরবর্তীতে 600 জনের উপর ফেজ 2 স্টাডি সম্ভব হয়েছে। এবং পরে দেখা গেছে ভ্যাকসিনটি নিরাপদ এবং এতে মানুষের দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। রেজাল্ট আসতে আসলে আমরা দেখি যে কি পরিমাণ কোভিড টেস্ট হচ্ছে, তারপরে যদি বেশি কোভিড টেস্ট পাওয়া যায় তখন আগে আমরা ডাটা অ্যানালিসিস আরম্ভ করে দিব। আমরা আশা করি যে ভ্যাকসিনটা নিরাপদ হবে এবং কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। ক্লিনিক্যাল ট্রায়ালে সফলতা মিললে ভ্যাকসিন প্রাপ্তিতে অগ্রাধিকার সহ প্রযুক্তি নিয়ে ভ্যাকসিন উৎপাদনে যেতে পারবে দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো। সিনোভ্যাক পরিষ্কার বলে দিছে যে বাংলাদেশের একটি লোকাল কোম্পানিকে তারা এই প্রযুক্তি স্থানান্তর করবে, যাতে তারা ভ্যাকসিনটা প্রোডাকশন করতে পারে এবং যাতে পরবর্তীতে সুলভ মূল্যে এটা অ্যাভেলেবল হয়। তারা বলছে 10 দিনের মধ্যে ভ্যাকসিনটা বাংলাদেশে চলে আসবে। সেফলি যদি বলেন, আমরা আশা করছি যে এ মাসের মধ্যে স্টাডিটা শুরু করতে পারবো, কারণ আসার পরে আমাদের আর কিছুদিন সময় লাগবে রেডি হইতে। এর আগে সিনোভ্যাক বায়োটেকের টিকার ট্রায়াল হয়েছে ব্রাজিল, ইন্দোনেশিয়ায়, তুরস্ক, সৌদি আরব ও চিলিতে পরীক্ষার প্রস্তুতি চলছে। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। রপ্তানিতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের পর আগস্টেও বেড়েছে রপ্তানি আয়। রপ্তানির এমন ধারাকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। একই সাথে প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সরকারকে আরও জোরালো পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। তবে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, রপ্তানি বাণিজ্য গতিশীল করতে ইতোমধ্যেই সরকারের একটি বিশেষ কমিটি কাজ করছে। তহিদুর রহমানের রিপোর্ট। করোনার প্রভাবে গেল মার্চ থেকে মে মাস পর্যন্ত রপ্তানি বাণিজ্য ছিল পতনমুখী, তবে জুন থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে, আর অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানিতে বড় ধরনের প্রবৃদ্ধি হয়, ছাড়িয়ে যায় লক্ষ্যমাত্রা। আগস্টেও রপ্তানিতে ইতিবাচক ধারা বজায় ছিল। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, জুলাই আগস্ট দুই মাসে
পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল $681 কোটি মার্কিন ডলার আর অর্জিত হয় $688 কোটি ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1% বেশি। আগের বছরের একই সময়ের চেয়ে আয় বেড়েছে 2.17%। একক মাস হিসেবে আগস্টে পণ্য রপ্তানি $296.71 কোটি ডলারের, গত বছরের আগস্টের তুলনায় রপ্তানি বেড়েছে 4.32%। রপ্তানির এই প্রবৃদ্ধির ধারা ধরে রাখার তাগিদ অর্থনীতিবিদদের, প্রয়োজনে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। পণ্যের যে উত্তরোত্তর অর্ডার বাড়াচ্ছেন সেটিকে আমরা খুব ইতিবাচকভাবে দেখছি। বাণিজ্য মন্ত্রণালয়ের দিক থেকে উচিত হবে আমাদের মূল যে সমস্ত পণ্য আমদানিকারক দেশ রয়েছে, যে সমস্ত পণ্যভিত্তিক চাহিদা বেশি, সেই পণ্যগুলো যাতে আরও বাড়তি পরিমাণে অর্ডার তাদের দেশের উদ্যোক্তারা বায়াররা যাতে বেশি বাংলাদেশে প্লেস করেন তার জন্য তিনি চিঠি লিখতে পারেন। করোনার ঝুঁকি সামাল দিয়ে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী সরকার, এজন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন বাণিজ্য মন্ত্রী। ইন্ডিভিজুয়াল একটা মাসে এত পরিমাণ এক্সপোর্ট হয়নি, নতুন মার্কেটের জন্য ইনসেন্টিভ বাড়ানোর জন্য চিঠি লিখেছি। নট অনলি রেডিমেড গার্মেন্টস, এনিথিং টু এ নিউ মার্কেট, নতুন বাজারে যেন আরও 2% বাড়ানো হয়, সেটার দিকে লক্ষ্য রাখছি আমরা। একটা কমিটি করে দিয়েছি আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে, যারা প্রতি সপ্তাহে বসে এটা ফলো আপ করছে। চলতি অর্থবছর পণ্য ও সেবা মিলে $48 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ক্যাসিনো বিরোধী অভিযানের বছর পেরলেও এখনও কয়েকটি মামলার চার্জশিট দিতে পারেনি তদন্তকারী সংস্থাগুলো। র্যাবের দায়িত্বে থাকা 17টি মামলার মধ্যে 14টির চার্জশিট দেওয়া হয়েছে, বাকি 3টি মামলার তদন্ত শেষ পর্যায়ে। শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছে র্যাব। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসাবে গত বছরের সেপ্টেম্বরে ঢাকার ক্লাবপাড়ায় অভিযান চালায় র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফকিরাপুলের ইয়াং মেন্স ক্লাব, মতিঝিলের ওয়ান্ডার্স ক্লাব, গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্রিয়া চক্রসহ বেশ কয়েকটি ক্লাবের ক্যাসিনো ব্যবসা সামনে চলে আসে। ক্লাবগুলো সিলগালা করা হয়, উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা, জাল টাকা, জুয়ার সামগ্রী সহ নেশাজাতীয় দ্রব্য। গ্রেফতার হন যুবলীগের সাবেক নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, প্রভাবশালী ঠিকাদার জি কে শামীম, খালেদ মাহমুদ ভূঁইয়া এবং বিসিবির বিতর্কিত পরিচালক লোকমান হোসেন সহ বেশ কয়েকজন প্রভাবশালী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে 32টি মামলা করা হয়। এর মধ্যে 17টির তদন্ত করছে র্যাব। আসামিরা প্রভাবশালী হলেও তদন্তে কোনো প্রভাব পড়েনি বলে জানালেন র্যাবের এই কর্মকর্তা। আমরা কোনো ধরনের চাপ, কোনো ধরনের প্রভাবমুক্ত হয়ে আমরা মামলা তদন্ত করেছি এবং তদন্তের ফলাফল অনুযায়ী আমরা চার্জশিট প্রদান করেছি। চার্জশিট দেওয়া হয়েছে 14টির, বাকিগুলোর চার্জশিট শীঘ্রই দেওয়া হবে। গুরুত্বপূর্ণ অংশ তদন্ত করার জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে র্যাব সেটি পরিচালিত করেছে। সকলকেই আমরা জিজ্ঞাসাবাদ শেষে আমরা তাদেরকে সংশ্লিষ্ট থানায় আমরা হস্তান্তর করেছি এবং আমাদের 3টি মামলা বর্তমানে প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করছি আমরা যথাসময়ে মামলাটি তদন্ত কাজ শেষে আমরা জমা দিতে পারবো বলে আমরা প্রত্যাশা করি। ক্যাসিনো কাণ্ডে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও দুর্নীতি দমন কমিশন বেশ কয়েকটি মামলা করে, সেগুলোর বেশিরভাগই এখন অনুসন্ধানের পর্যায়ে। উল্লেখযোগ্য পরিমাণ টাকা বিদেশে ইতিমধ্যে পাচার করা হয়েছে, যেটি মানি লন্ডারিং এর মামলার বিষয়ে তদন্ত করে থাকে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 1966 সালের 8 সেপ্টেম্বর ইউনেস্কোর উদ্যোগে প্রথম পালিত হয় দিবসটি। করোনা সংকটে বাধাগ্রস্ত টেকসই উন্নয়নের অন্যতম অনুষঙ্গ স্বাক্ষর জ্ঞান কার্যক্রম। বিশেষজ্ঞরা মনে করছেন লক্ষ্য ও অর্জনের ফারাক পূরণে প্রয়োজন প্রকল্পভিত্তিক পরিকল্পনা। মৌলিক সাক্ষরতা প্রকল্পের মধ্য দিয়ে পরিচালিত উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি এ বিষয়ে সহায়ক হবে বলেও মত তাদের। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1972 সালে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সাক্ষরতা দিবসটি পালনের উদ্যোগ নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শিক্ষার গুরুত্ব বিবেচনায় 2014 সালে বিদ্যালয় বহির্ভূত শিশুদের শিক্ষার বিকল্প হিসেবে উপানুষ্ঠানিক শিক্ষা আইন প্রণয়ন করে সরকার।
এর ধারাবাহিকতায় মৌলিক সাক্ষরতা কর্মসূচির আওতায় 64 জেলার 250 উপজেলায় 15 থেকে 45 বছর বয়সী প্রায় অর্ধ কোটি নিরক্ষরকে সাক্ষরতা জ্ঞান দেওয়া হচ্ছে। গেল 5 বছরের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণের তাগিদে বেড়েছে সাক্ষরতার হার। করোনা সংকটকালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঝুঁকিতে আছে বলে মনে করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। 15 বছরের ঊর্ধ্ববয়সী মানুষের জন্য যে সকল সাক্ষরতা কর্মসূচি ছিল সবগুলোই স্থবির হয়ে পড়েছে। ফলে নিরক্ষরতা দূরীকরণের যে লক্ষ্যমাত্রা, টেকসই উন্নয়ন লক্ষ্যের একটি লক্ষ্যমাত্রা, সেটি অর্জন ঝুঁকির মুখে পড়বে অন্যান্য অনেক অর্জনের মতো। নিরক্ষরতা দূরীকরণে রাষ্ট্রীয় প্রকল্প ভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি। সাক্ষরতার সঙ্গে ইদানিং দক্ষতাও যুক্ত হয়েছে, সেটা ভালো কথা, কিন্তু তারপরেও প্রকল্প শেষ হয়ে গেলে এই নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি থমকে যায়। সরকারের কাছে দাবি করি যে রাষ্ট্রীয় বিনিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় পরিকল্পনায় কর্মসূচি ভিত্তিক, প্রকল্প ভিত্তিক নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি নয়, তাহলে হয়তো একদিন আমাদের দেশে শতভাগ সাক্ষরতা অর্জন সম্ভব হবে। উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি মৌলিক সাক্ষরতা কার্যক্রমের সহায়ক হবে বলে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় এসব শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য PDB-4 আওতায় 8-14 বছর বয়সী বিদ্যালয় বহির্ভূত 10,00,000 শিশুকে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। দিবসটি পালনে বাংলাদেশের থিম COVID-19 সংকট, সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন, শেখানো কৌশল ও শিক্ষাবিদদের ভূমিকা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরব তখন থাকবে। কুড়িগ্রামে বন্যায় পানি নামলেও দুর্ভোগে 5% পরিবার, আর্থিক সংকটে মানবেতর জীবন যাপন। আবারও অঞ্চল সকাল 9টার 21 সংবাদ। প্রকৃতিতে শরতের আগমন, তারপরও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নেই। অন্য বছরের তুলনায় একেবারেই ব্যতিক্রম, প্রতিমা শিল্পীদের হাতেও কাজ কম। দুর্গাপুজোয় নতুন বায়না পেলে অভাবের দিন শেষ হবে, এখনও বায়না না পাওয়ায় হতাশ অনেক শিল্পী। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জাকে সাথে নিয়ে স্মৃতিমণ্ডলের রিপোর্ট। শরতের নীল আকাশের নিচে হালকা বাতাসে কাশফুল দুলুনি আর শিউলির শুভ্রতা জানান দেয় মা আসছেন। দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনী সুরে প্রকৃতিতে উৎসবের আবেজ। শরতের আভাস পেলেই মাকে বরণ করে নিতে শুরু হয় তোড়জোড়। প্রতিমা শিল্পীরা বলছেন, অন্যান্য বছর পুজোর 2 মাস আগেই প্রতিমা গড়ার বায়না হয়ে যায়, কিন্তু এবারে চিত্র ভিন্ন। 6 মাসে এখনো কাজ হয় নাই, আমাদের অন্য কোনো ব্যবসা নাই, এই প্রতিমা কাজ করে আমাদের পেট চালাতো। সারা বছরই কোনো না কোনো পুজোর আয়োজন চলে এই বাংলায়, আর প্রতিমা গড়েই জীবন চলে শিল্পীদের, কারণ আর কোনো কাজ জানেন না তারা, বংশ পরম্পরায় প্রতিমা গড়ছেন। করোনায় থমকে গেছে শিল্পীদের উপার্জনের পথ। এখন পর্যন্ত আমাদের বায়না পড়েনি, এবং কতটুকু পড়বে তাও আমরা জানি না, তো বিশেষ করে আমরা বায়নার অপেক্ষায় বসে আছি যে যদি বায়না পড়ে, দুর্গাপূজা হয়, তাহলে হয়তো আমাদের জীবিকা নির্বাহন করা একটু সহজ হবে কিছুটা। করোনার 6 মাস ধরেই কাজ বন্ধ, কারিগরদের বেতন দিতে পারছেন না, পরিবার পরিজন নিয়ে কাটছে অসহায় দিন। আমাদের অবস্থা খুব কঠিন, আমাদের মনে করেন খ্যার কেনা, বাঁশ কেনা, এগুলো তো কিনবেরই বাড়িতেছি না, কর্জ টর্জ করে কারো কাছে হাওলা টালাত করে নিয়ে করতেছে আর কি। এইবার এখন তো কেউ টাকা দিচ্ছে না। আমরা এত বছর কাজ করছি, এইভাবে কোনোদিন অর্ডার হয়নি এবং এইরকম সমস্যায় পড়ি নেই। আমাদের আগেরও কিছু কিছু প্রতিমা পূজা বন্ধ আছে, অন্য অন্য বছর এতদিন আমাদের অর্ডার শেষ হওয়া যেত আর কি, অর্ডার নিতাম না। দুর্গাপুজোয় প্রতিমা গড়ার বায়না পেলেই দুর্দিন কাটবে, ঘুচবে অভাব, আর মায়ের আগমনে ধরণী ফিরে পাবে প্রাণ, কাটবে মহামারীর কাল, এই প্রত্যাশায় দিন গুনছেন ভক্তরা। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কাটেনি চর রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের 5% পরিবারের। বানের তোরে ভেঙে যাওয়া ঘর এখনও মেরামত করতে পারেনি টাকার অভাবে। করোনার কারণে অনেকটাই আয় রোজগারহীন পরিবারগুলোর বসবাস এখন ছাপড়ার মধ্যে। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান।
বন্যায় ভেঙে গেছে ঘরবাড়ি, নদী ভাঙনে গেছে ভিটে মাটি। চর রাজিপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ফকিরপাড়া, জিগাপাড়া, নয়ারচর, চড়ুইহাটি সহ বেশ কয়েকটি এলাকার মানুষ এখন আশ্রয়হীন। হাতে টাকা পয়সা না থাকায় অনেকে বাড়িঘর মেরামত করতে পারছে না, কেউ কেউ সুদে টাকা ধার নিয়ে বাড়ির কাজ করছে। টাকা পয়সা নাই, কামাই রোজগারও নাই, এখন কিভাবে কি করবি না বড় চিন্তার মধ্যে আছি। এত বাড়িঘর ভেঙে গেছে, এখন টাকা নাই, পয়সা নাই, ঘর তুলি না, জায়গা নাই, নিয়ে নিয়ে জায়গা জায়গায় ফালিয়ে থুইছি। কোনো জায়গায় আশ্রয় নিয়েছিলাম, বন্যার পরে এসে দেখি বাড়িঘর এই অবস্থার মধ্যে কুড়িগ্রাম জেলা শহর থেকে ব্রহ্মপুত্র নদের কারণে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন রৌমারী ও চর রাজিপুর উপজেলা। বন্যা ও নদী ভাঙনে ব্যাপক ক্ষতি হয়েছে এই দুই উপজেলায়। মোহনগঞ্জ ইউনিয়নে 400-500 পরিবার মানবেতর জীবনযাপন করছে, তাদের জন্য গুচ্ছগ্রাম নির্মাণ প্রয়োজন বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মোহনগঞ্জ ইউনিয়নের 400-500 পরিবার নদী গর্ভে চলে গেছে, ওনারা এখন খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন। সমাজে যারা প্রভাব প্রতিপত্তি নিয়ে আছেন বা ধনাঢ্য ব্যক্তি আছেন, তারাও যদি এই মানুষগুলোর পাশে দাঁড়ান তাহলে তারা হয়তো মাথা গোজার ঠাঁই পাবে। নদীপথে 2-2.5 ঘন্টা শ্যালো নৌকায় পাড়ি দিয়ে পৌঁছতে হয় প্রত্যন্ত এই দুই উপজেলায়। রত্না জামান, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। এ মাসেই চীনের ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগ, সফলতার বিষয়ে আশাবাদী বিজ্ঞানীরা। রপ্তানিতে প্রবৃদ্ধির ধারাকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা, সরকারকে জোরালো পদক্ষেপ নেয়ার তাগিদ। ক্যাসিনো বিরোধী অভিযানের বছর পেরোলেও দেয়া হয়নি কয়েকটি মামলার চার্জশিট, তদন্ত শেষ পর্যায়ে বলছে র্যাব। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, লক্ষ্য পূরণের প্রয়োজন প্রকল্প ভিত্তিক পরিকল্পনা বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।